জোরে শ্বাস সাতটা তিনটা শ্বাস নিয়ে বসতে ঢুকে পারবো তিনটা শ্বাস নিবে
जल्दी 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 क्लियर है क्लियर है भीतर फुल डोकर समय पर बजे में पूरा क्लियर है डोकते से ताते ताते री जल्दी करा ताते ताते री एक बार छोटे नॉर्मल है बेरा जाएगा तो बैरे शॉस करे दिसे हम छोले पूरा रोग रो मिशा के से बोलो ना रोक तो रोकते मिशा के से इतना बैरे तो कष्ट है दस सोलो वेला तेरे दूर से ना बैरे तो बात तो सीना हाँ बैरे तो बात बैठो ना ताते करो
জান্নাত চোখ খোলো বসো উঠে বসো রোজার পর থেকে ঘুমায় না, এই ঘুম কিন্তু অনেক দেওয়া দিব, ঠিক আছে? ঝুলিয়া পড়বো ঘুমে, ঠিক আছে? এই জন্য কোন টেনশন না। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মেয়েটার সাথে ছোটবেলাতে অন ঘুমে ঝুলিয়া পড়বো, ঘুমটাই পড়বো, কিন্তু এখন এমন ভয় পাবেন না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এই রুগীটার সাথে ছোটবেলা থেকেই ঝামেলা, তা আলহামদুলিল্লাহ এখন তার বিবাহ হয়েছে, দুইটা সন্তান, দুইটা না, ছেলে আর মেয়ে একটা। এদের বাড়ি হলো কেরানীগঞ্জ এদের মেন বাড়ি। তো সুতরাং আলহামদুলিল্লাহ অশেষ মেয়ের বাড়িতে, আল্লাহর অশেষ বাড়িতে এই দিনটার নাম হলো রামকৃষ্ণ ভট্টাচার্য, রামকৃষ্ণ ভট্টাচার্য, আলহামদুলিল্লাহ অসংখ্য মেহরবানি। ছোটবেলা থেকে হয়ে বলছে যে আমি তার রক্তের সাথে গিরায় গিরায় মিশে গেছি, তবে বুঝুন আমার একটু বাইরে হইতে সময় লাগবে। আলহামদুলিল্লাহ আমি এখন সাকসেসফুল হয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে। তবে মেয়েটা আজকে ঈদের পর থেকে না, তিন মাস অনেকই অসুস্থ হয়ে গেছে, যাক বিস্তারিত সে বলেছে, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। আল্লাহ যেন আবার ওই বোনটাকে সুস্থ করে দেয়। তার নাম হলো জান্নাত, জান্নাত না আর আসছে আপনার সেই কেরানীগঞ্জ থেকে। আল্লাহ রাব্বুল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ এখন সুস্থ দাঁড়া যাবে। যা কথা বলছে কিন্তু এখন আমার রোগীর সাথে দিন যাওয়ার সাথে সাথে তারে ঘুমে ধরে ফেলছে, মানে ঘুমটা ছিল এখন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছে দিনটা। তো আলহামদুলিল্লাহ আমি এখন আটটা ফু দিব, ঘুমটা কাইটা সাথে সাথে একটু কথা বললে তারপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি। আরো ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন, এর শ্বশুর বাড়ি হলো কেরানীগঞ্জ পতুল্লা কাউটাইল, জানি না কোথায়, আমিও চিনি না, শুনতেছি। তো যাই হোক, আল্লাহ যেন আমার নামাজ পড়েন, তো বলেন পাঁচত নামাজ পড়েন, শরীর দুর্বল লাগে, ঘুম আসতেছে? আচ্ছা ঘুম আসুক ইনশাল্লাহ, এখন কমের ঘুমান, ঘুমাবেন ইনশাল্লাহ। এই যে 15-16 দিন ঘুমান না, একসাথে ঘুমায় না ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসলে কোনো সুস্থতার মালিক আমি নই, সুস্থতা করার মালিক হলো আল্লাহ। আমার কাজ হলে চেষ্টা করা, পবিত্র কোরআন দিয়ে আমি চেষ্টা করছি, বাকিরা ইনশাল্লাহ আল্লাহ যেন তার বান্দিকে সুস্থ করে দেন। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, যে সকল রুগীরা আসেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং শরীর সুস্থ রাখেন। তবে ইনশাল্লাহ এবার আমি পবিত্র পবিত্র মক্কা নগরে ইনশাল্লাহ আল্লাহর ঘর হজ করার জন্য নিয়ত করেছি। ইনশাল্লাহ আগামী মেয়ের 19 তারিখে হয়তো আমার ফ্লাইট হবে। সকল কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন শরীর সুস্থ পাবে, আমাকে পবিত্র হজ মক্কা শরীফ তওয়াফ করার জন্য, আমাদেরকে বড় হজ করার জন্য আমাকে কবুল করে নেন। সকল কাছে আমি দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ সম্ভবত দ্বিতীয় ফ্লাইটে আমি চলে যাচ্ছি, 19-এ মে আপনার 9-ই জিলকদে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি সকল কাছে দোয়া চাচ্ছি, আর মক্কা নগরী থেকে আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করব, আল্লাহ তুমি সকল বান্দাবান্দাদেরকে শরীর সুস্থ রাখো, অন্তত জিনের উপদ্রব থেকে আমাদেরকে সুস্থ রাখো, আল্লাহ আমাদের সকল কবির। আর যারা আমার ভিডিও দেখবেন, আমি সকল কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য কবিতা মানুষের উপকার করে যেতে পারি। আপনারা আমার ভিডিও দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেজে দেখবেন আপনারা ফলো দিয়ে আমাদের কাছে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখনই বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে, ঠিক আছে? আমি এখানে তো, ঠিক আছে তোমার? হ্যাঁ মামাস পরে। হ্যাঁ ওকে, তোমার সন্তান কয়জন? দুই সন্তান। তোমার ঘুম আসতেছে, শরীর দুর্বল হয়ে যায়, ইনশাআল্লাহ কিছু থাকবে না, আমি একটু এখন পানি তেল দিব, সব দুর্বলতা কেটে যাবে। ওকে দাঁড়াও, দাঁড়াও পরে দিয়ে দাঁড়াও। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ, সব হয়ে যান, অসংখ্য ধন্যবাদ, আসসালাম।